আমার প্রপিতামহ ডাক্তার বীরেন্দ্রনাথ বসুর কনিষ্ঠ পুত্র আমার ঠাকুরদা, কিন্তু তার তৃতীয় পুত্র ছিলেন সৌরেন্দ্রনাথ বসু। সৌরেন্দ্রনাথ বসু ছিলেন বীরেন্দ্রনাথের তৃতীয় পুত্র ও সপ্তম সন্তান। 1921 সালের 17ই ফেব্রুয়ারি তাঁর জন্ম। তিনি এতই প্রাচীন লোক, তিনি অনেক প্রাচীন লোককে দেখেছিলেন যার কথা আমরা এখন চিন্তাই করতে পারি না। উল্লেখযোগ্য হচ্ছেন বীরেন্দ্রনাথ বসু। বীরেন্দ্রনাথ বসু সম্বন্ধে আমরা ছোটোবেলা থেকে দেখেছি যে বাবা ডাক্তারি করতো এবং সারা সংসার বাবাই চালাতো। মেজো কাকা, সেজো কাকা, ছোটো কাকা, পিসি যে আসতো, যে যেখান থেকে ইন্ডিয়ার যে কোনো লোক আত্মীয় স্বজন আসতো থাকতো, যৌথ পরিবার বাবাই সব চালাতো। দর্জিপাড়ায় 55 নম্বর দুর্গাচরণ মিত্র স্ট্রিট, হ্যাঁ, সেই বাড়িতে আমাদের ছিলাম সবাই। বাবা যখন ডাক্তারি পাস করে, বিধান রায় ডাক্তারি পাস করে 1906 খ্রিস্টাব্দে, 1906 বা 1905, আমার এক বছরের দিক ওদিক হতে পারে। ঠাকুরদা বিহারীলাল বসু, ঠাকুরদাদাকে বুড়োই ছিল, তার চোখে দেখতে পেত না, দেখতে সুন্দর ছিল, একটু বেটে ছিল। বড়দাদা অকাল প্রয়াত শিবেন্দ্রনাথ বসু ইত্যাদি। বাবার বড় ছেলের নাম শিবেন্দ্রনাথ বসু, যে সেকেন্ড ইয়ার শিবপুর বিহিতে, সেকেন্ড ইয়ারে যখন পড়তো তখন সে সাঁতারে খুব ভালো ছিল, সবেতে ফার্স্ট। শ্রীরামপুর থেকে কলকাতায় সাঁতারে চলে এসেছিল, সন্ধ্যেবেলা বাড়িতে ঢুকলো, বাড়িতে ঢুকে বাবা তাকে এক থাপ্পড় মারলে দেয়াল দিয়ে কাঁটা বেরিয়েছিল, কাঁটাটা ডুবে গেল। সে কিন্তু কিচ্ছু বলল না, অত্যন্ত ভদ্র, সভ্য এবং সংযমী ছেলে ছিল, খুব ভালো ছিল, চলে গেল। তারপরে বাবা এরম মারধর করতো, আমাকে তো খুব পিটতো সারা ছোটোবেলা, পিটতো, লেখাপড়া করতো, বিতৃষ্ণা ধরে গেল। 1948 সালের 9ই অগস্টে পিতা বীরেন্দ্রনাথ সহসা প্রয়াত হলেন, একটা বিয়ে বাড়ি চলাকালীন বাড়িতে। অনেক লোক বলা হয়েছিল, সব এলো খেতে, 400 সাড়ে 400 লোক, হ্যাঁ। তারপরে মামুন ঠাকুর সব ছাতে রান্না করছে, এদিকে বর এলো, বরকে নামানো হলো, বাবা আর এগিয়ে এলো না, সে যেগুলো আর কি কোনটা দেন করবো বলে রেডি হলো, ওরা এসেছিলো। তারপরে উপরে খাওয়া দাওয়া হলো, একটা ব্যাচ খাওয়া চলে গেল, আর একটা ব্যাচ খেতে বসেছে। আর কাঠে, কাঠের সিঁড়ি ছিল, কাঠের পুরোনো বাড়ি তো, কাঠে খুব সুন্দর সিঁড়ি ছিল, ওই সিঁড়ি দিয়ে উঠে একতলাতে বাবা বাদ্যি করে কি একটা তরকারি নিয়ে যাচ্ছে, ওই লাস্ট সিঁড়িতে গিয়ে এরা পড়ে যাচ্ছে, তো পটল বাবা ছিল ধরে ফেলেছে, তখন তাকে শুইয়ে দিয়েছে, তখন আর বাড়িতে মারা গেছে শুয়ে গেছে শুনে ঠাকুরবাবু চাকরবাবু যে ছিল সব কাজ বন্ধ করে দিলে, আর যারা খেতে যাবো বলে বাদ করতে গেছে সব খাওয়া বন্ধ। তারপর সেজকাকার জন্য নানা ধরনের কষ্ট সহ্য করতে হয়েছিল সৌরেন্দ্রনাথ বসুকে। আমি গেলাম, সেজকার শুয়ে আছে, ছোটো কাকা দাঁড়িয়ে আছে, বলছে দেখো বল, তুমি তো কিছু করো না, তোমার দাদাও তো এখানে নেই, আমরা তিরকান্তে শ্রাদ্ধ করে তিনটে বামুন খাইয়ে শ্রাদ্ধ হয়ে গেল। আমি তখন বলল যে আমার বাবা মরেছে, তোমার বাবা তো মরেনি, তোমার বাবা মরে, আমার বাবা মরেছে, আমার বাবা কী করেছে আমি বুঝব, তোমাদের বুঝতে হবে। সৌরেন্দ্রনাথ বসু অনেক রকম চাকরি করেছেন, নানা জায়গায় তিনি নানাভাবে কাজ করেছিলেন। তার মধ্যে একটি পোলট্রিতে কাজ করার পর 1955 সালে তিনি ইন্ডিয়ান অক্সিজেন লিমিটেডের ফরেন পারচেসে কাজ শুরু করেন। এই কাজ তিনি 1980 অবধি করে গিয়েছিলেন তার অবসর পর্যন্ত। সৌরেন্দ্রনাথ বসু, যার ডাকনাম ছিল ভোম্বল, শতায়ু হয়েছিলেন। 2021 সালে তার জন্মশতবার্ষিকী খুব আনন্দের সঙ্গে পালিত হয়। আমার সঙ্গে খুব ভাবছিল, আমার তথ্যচিত্রও তিনি দেখেছিলেন।
তোমার যেটা তুমি করেছো ভিডিও, আমি চোখে দেখতে না পেলেও তোমার অনেকটা ভালো কাজ করেছো। থ্যাংক ইউ, সাকসেসফুল। থ্যাংক ইউ। ওচ্চো আর বলো করে কিছু বলা যাবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝলাম। সৌরেন্দ্রনাথ বসু আজ 28 জানুয়ারি 2022 তারিখে প্রয়াত হয়েছেন। এক আশ্চর্য যুগের শেষ মানুষটি চলে গেলেন, তাকে আমার শ্রদ্ধা জানাই।